বাফুফেকে কোনো অনুদান বন্ধ করেনি ফিফা, অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলেছে। বাফুফের আর্থিক বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছে ফিফা। এ নিয়ে পরে বাফুফের ফাইন্যান্স কমিটির প্রধান আব্দুস সালাম মুর্শেদি এসব জানিয়েছেন। বাফুফেকে ফিফার অনুদান বন্ধের খবরের সত্যতা পাওয়া যায়নি। বাফুফের আর্থিক বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠকে ফিফা অর্থব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বলেছে। বৈঠক শেষে গণমাধ্যমে বাফুফের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জানান, ফিফার বিশেষ অনুদান পাওয়া নিয়ে কোনো রকম শঙ্কা নেই। ফিফা থেকে কোনো ধরনের আমাদের যে ফান্ড দেওয়া হয় এইখান থেকে কোনো জায়গার ফান্ড স্থগিতকরণের কথা বলা হয়নি। তাহলে একদিন আগে কেন এত গুঞ্জন? বিষয়টির ধোঁয়াশা কাটালেন সালাম মুর্শিদি। যেখানে অ্যাভাব 91% পেমেন্ট ইন অ্যাকাউন্ট পে, সেখানে অস্বচ্ছতা বলে কিছু নাই। শব্দ ব্যবহারের জন্যই ব্যবহার করা হয়েছে, তারা যেটা বলেছে উই আর অনেস্ট, দ্যাটস ওয়াই আপনার সামনে এই শব্দগুলো কিন্তু আমরা উচ্চারণ করেছি। আমরা কিন্তু লুকাতে পারতাম, যে কোনো জায়গায় আলোচনা হলে এই জিনিসগুলো আসবে। বাফুফে বলছে গেল কয়েক বছরে তাদের হিসাব নিকাশে সন্তুষ্টি প্রকাশ করেছে ফিফা, তবে অর্থ ব্যয়ে স্বচ্ছতা বাড়ানোর তাগিদ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। আমরাও হয়তো এই কাজগুলোকে সিরিয়াসলি নেইনি, তো আমরা এখন বুঝতে পারছি যে ফিফা যেভাবে করে আমাদের সাথে কাজ করবে, দরকার হলে আমরা তাদেরকে বলেছি যে তোমরা আমাদেরকে হেল্প করো, আমরা তাদের সাহায্য সহযোগিতা চেয়েছি। দরকার হলে তোমরা আগের মতো করে আবার আমাদেরকে কনসালটেন্ট দাও, যার সাথে আমরা কমিউনিকেট করবো, জুমে মিটিং করবো, প্রয়োজন বোধে সে একাধিকবার দেশে আসবে, তো সেই আলোকে আমরা কাজ করতে চাই। বাংলাদেশের মতো সব সদস্য দেশগুলোরই অপারেশনাল ব্যয় বহন করে ফিফা, যা অনিয়মিত হবার কোনো সুযোগ নেই নিষেধাজ্ঞায় না পড়লে। তবে এর বাইরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশেষ অনুদান দেয় ফিফা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।